भाड़ा नहीं मिलेगा। बस ये देखिएगा प्रोग्राम दिखाई दे रहा है, चेयर भाड़ा नहीं मिलेगा। चेयर उठाओ, लेकिन आधी दुनिया उधर है, आधे इधर, आधे उधर है। आई चेयर उठाओ, नहीं पता नहीं चलेगा तो देख ही नहीं पाएंगे, प्रोग्राम सुन नहीं पाएंगे, इसलिए आप उसका ख्याल रखिए। पीछे लोग नीचे बसे आछे, सामने चेयर ने बसे आछे। तुम्हार पीछे लोग नीचे बसे आर तुम चेयर ने और सामने काने बसछो कि एमन हरिदास हो गेछो तुम्हाके चेयर लागबे? পাছায় সব বাঁদরের হাড় আছে, ওর পিছের লোকটা নিচে বসে আছে, ও সামনে চেয়ারে বসে আছে। অগমানস বাবলাবাসী চিনে না অগো মাদ্রাসা, চিনে না অগো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা, চিনে না গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে, মসজিদেরই নববীতে সুফাদের সাথে বসে, মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তফা, চিনে না গো মাদ্রাসা। ও গো মানুষ বাবলাবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা, তোমাদের কেউ মরিলে পরে, তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে তোলা বারা পড়ে যাবে জানাজা, চিনে না গো মাদ্রাসা। ও গো মানুষ বাবলাবাসী চিনে না গো মাদ্রাসা, এই এলাকার মুসলিমেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কলি পূর্ণ হলো শেষ আশা, চিনে না গো মাদ্রাসা। ও গো মানুষ বাবলাবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা, মসজিদের নববীতে তোলাবাদের সাথে বসে, মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তফা, চিনে না গো মাদ্রাসা, বুঝে না গো মাদ্রাসা। এখনো পানি এলো না, এখানে পানি রাখতে হয়, আমি রোগী মানুষ, ওষুধ খেয়েছি, জিভ টানছে না, গরম পানি লাগবে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, আজ মাইক হয়নি, এই মাইক যত আছে গোটা গাঁওয়ালাকে দিয়েছি, এখানে দেয়নি, একটা চোখ দেখতে পেয়েছি না। আফসোস, যারা বাড়ি ছেড়ে এলো তারা জালসা শুনতে পাবে না, আর যে বউলে শুয়ে আছে ওর কানে মাইক দিয়েছে, উশালা শুনবেই না, ও বলছে বউলে থাকবো সারা রাত, ওর কানে মাইক দিয়েছে, শুনবি না মানে তোর তোর বাপকে শুনতে হবে, আর যে বাড়ি থেকে এসে বসেছে ওর কাছে মাইকই নাই, তোরা মেলাতে ঘুরগা, ইশালা কোন ইনসাফ, গোটা গায়ে মাইক। আচ্ছা বলেন এখানে কোনো সাউন্ড হচ্ছে? চন 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 করবে, মাইক এমন টাঙবে যে গোটা এই প্যান্ডেলটা একটা বক্স তৈরি হয়ে যাবে। আজকে এক ঘন্টাও পারবো না, মাফ চেয়ে নিছি, তাতে আপনারা আমার ব্যাপারে যে বিচার করবেন কমিটি করে নেন, কারণ গত ছ দিন আগে মাইক খারাপের কারণে
ছদিন জালসা করতে পারিনি, গলার ব্যথা এখনও যায়নি, ওষুধ খেয়ে উঠলাম। আজকের মাইকে জালসা করার মাইক লাই, আমি আধা ঘন্টা চালাবো, আমার ব্যাপারে যা বিচার করবেন আপনারা করেলেন, আর অন্য বক্তা লিয়ে আসেন, আধা ঘন্টার পরে আমি পারব না, এখন থেকেই পেশি। মাইক ঠিক আছে আপনি বলবেন, আমি খেয়েছি আর ও বলছে ঝাল ঠিক হয়েছে, কোন পাগলার জায়গায় এসেছি রে ভাই, ভাত খেয়েছি আমি বলছি উন নুন দেখছে, উনি বায়ন ভোল্টেজ দিয়ে কী করবে, চোঙ দেখান আমাকে এখানে, চারটা চোঙ দেখান, খালি বক্স দুটা কেটে দেন, দে সাউন্ড দেখান এখানে, এই বক্স দুটো কাটো তো, এই দু বক্স হয় না, বক্স দুটো খোল দো, কাট দো, কাট এক এক মিনিট কেলে কাটো, কাটো ওটা, কাটলে মাইকে সাউন্ডটা বোঝা যাবে কোথা রেখেছে দেখবেন, আরে বক্স দুটো একবার কাটতে বলো, আচ্ছা এবার বলো বারো সাউন্ড বারো আরও দাও, ও সাউন্ড লুকিয়ে রেখেছে, এই বক্সটাতে বুঝতে দিছে না, বারো বারো ফুল সাউন্ড দাও, ফুল ফুল দাও, হ্যালো আরও দাও, দাঁড়াও বক্স দিও না, আপনি বসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বক্স দেবে না, আমি যতক্ষণ আছি বক্স দেবে না, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাশতাবশিরু বিআইয়িকুমুল লাযী বাইআতুম বিহি وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ, গণগান আল্লাহ, গণকীর্তন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সার্বভৌমত্র একচ্ছত্র মালিকানা যিনি রাখেন তিনি আল্লাহ, আমাদেরকে যিনি এখানে জমা করেছেন তিনি আল্লাহ, তাই সেই মহান মুনিবের দরবারে একবার আমরা প্রাণ খুলে শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানী নবী আহম্মদ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আই ওট 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 তুই মহতরম ভাই আজিজ ও বুজুর্গ দোস্ত, সূরা গাসিয়ার শেষ আয়াত হচ্ছে ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, আমার কাছে ফিরে আসতে হবে, অতঃপর তোমাদেরকে হিসাব দিতে হবে, এটা বললেন আল্লাহ। কথা বোঝার চেষ্টা করবেন, প্রথম দিকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদেরকে জীবনের হিসাব দিতে হবে। আমি প্রথমে চারটা কথা বলবো বাইবেল থেকে, এই চারটা কথা আমি যেই শেষ করব আপনারা খালি বলবেন হ্যাঁ, না বলিয়েন না, আমি আপনাদের মুখ থেকে হ্যাঁ শুনব।
এখানে যতগুলি লোক আছি, নাম্বার এক স্টেজে হোক, চেয়ারে হোক, আর নিচে হোক, আর দাঁড়িয়ে হোক, আর বসে হোক, 100 বছর আগে কে ছিলাম আমরা? 100 বছর আগে ছিলাম? আরে হ্যাঁ বলছে না, নাও বলছে না। 100 বছর আগে ছিলাম? আচ্ছা দ্বিতীয়টা হ্যাঁ বলার চেষ্টা করেন। 100 বছর পর থাকবো? দুটাই না হয়ে গেল। 3 নম্বরটা একটু সাহস লেন, যেদিন পৃথিবীতে এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম, এটাও না হলো, শেষবারেরটা একবার মজবুত করে বুকে বল নিয়ে হ্যাঁ বলে দেন, যেদিন যাব লুটে নিয়ে চলে যাব। এর নাম ধোকা। মানুষ ধোকা খায়, কিন্তু ধোকা দেখেছে কোনোদিন কোন কালারের? আরে হ্যাঁ না বলে না। ধোকা খায় কিন্তু ধোকা দেখেনি, মানুষ ধোকা খায় কিন্তু ধোকা দেখেনি, এরই নাম ধোকা। ছিলাম না, থাকব না, আনিনি, নিয়েও যাব না। অথচ এত মালের মায়া, আপনারও মায়া, আমারও মায়া, এত প্রেম প্রীতি ভালোবাসা, জি ভাই, এর নাম ধোকা। তো আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আল্লাহ 4-5খানা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে, কুল্লু নাফসিন জায়কাতুল মত, প্রত্যেকটি প্রাণীকে আমি মারব, পারবে কি না, পারবে কি না? ওলে কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইদা দা আজালুহা লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন। আমি প্রত্যেকটি ব্যক্তির জন্যে একটা টাইম নির্দিষ্ট করে দিয়েছি, এই সেকেন্ডে মারব। সারা পৃথিবী এসে 1 সেকেন্ড আগাতে বা পিছাতে, জি, ছাড়িয়া ভবের ভব যাইবে কেমনে, আজ রাইলা সিয়াহ বলিবে চলো হে মরণে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, আজ রাইলা সিয়া বলিবে চল হে মরণে, আত্মীয় স্বজন সবে সিবিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে রে, রাখিতে জীবনে, আজ রাইলা সিয়া বলিবে চল হে মরণে। আল্লাহ 4 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ 4 নম্বরের চ্যালেঞ্জটা কি দিয়েছেন? আল্লাহ বলছেন, বি আইয়ার জিনতামত, কোন মাটিতে তুই মরবি? তুই আহমেদাবাদে মরবি, না কাটিহারে মরবি, না বাবলাতে মরবি, না বাড়িতে মরবি, না হসপিটালে মরবি, রেলের চাকে মরবি, না ডাম্পারের চাকে মরবি, না গাড়ি পাল্টি হয়ে মরবি? এটা আল্লাহ আমি লিখে দিয়েছি, তোর জমিনটা কোন জায়গা হবে ওই জায়গা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, ঠিক জায়গায় পৌঁছে দিব, এটা আমার 4 নম্বর চ্যালেঞ্জ। 5 নম্বরটা শুনলে অতি ভয় লাগবে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, আমি এমন একটা দিন বানিয়েছি, এমন একটা দিন বানিয়েছি, বাবলাওয়ালার কমিটি জালসাটার পোস্টার করেছে, এর প্রচার করেছে, মাইকিং করেছে, বক্তা এনেছে, ডেট করেছে, আমার আল্লাহ বলছেন ডেট আমার কাছে লুকানো আছে, কোন ডেটে তোদেরকে এক জায়গায় জমা করব, কবরওয়ালাকে তুলব, শ্মশানওয়ালাকে তুলব, সমাধিওয়ালাকে তুলব, মাটির নিচে পানির নিচে যতজন আছে সবকে তুলে এক জায়গায় জমা করব, ওই ডেটটা আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখেছি। একটা ব্যক্তি, একটা লোক, একটা মাস্তান, একজন শিক্ষিত, একজন মূর্খ, একটা শিশু, একটা বৃদ্ধ, পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না
যে আজকের দিনে আমি হাজিরি দিব না, আমি বাড়িতে থেকে যাব, আমি যাব না কবরের এক কোণে, আমি থেকে যাব আল্লাহর ডাকে সারা দিব না। আজকের জালসাতে আপনার বাবলা গ্রামের সব লোক আসেনি, কেউ বাড়িতে আছে, কেউ অসুস্থ আছে, কেউ আর কোথাও বেড়াতে চলে গেছে, কেউ বিপদে কোথাও চলে গেছে, সবগুলোকে কমিটির হাজির করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহ বলছে আমার কোনো কমিটি নাই, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, একটা হুঙ্কার মারব পৃথিবীকে এক জায়গায় জমা করে দিব, আর সেই দিনটা এমন একটা দিন হবে, ওই দিনটা হবে হিসাবের দিন, তাকেই বলে মেহেশার, তাকেই বলে কেয়ামত, তাকেই বলে সা, তাকেই বলে কারিয়া, তাকেই বলে গাসিয়া, তাকেই বলে ইয়াম, তাকেই বলে ইয়ামুল আজিম, তাকেই বলে ইয়ামুদ্দিন, তারই নাম হচ্ছে ইয়ামুল হিসাব। এতগুলো নাম আল্লাহ দিয়েছে, যেমন করে বুঝবি বলে ওই দিনে তোদেরকে আমি হাজির করব। ইন্না ইলাইনা ইয়াবহুম, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, এবং তোদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। এখনো পানি আসি বললেন ভাই, আমার টাইমটা কতক্ষণ? জি ভাই, হ্যাঁ মানে আমাকে তো আদায়টা ঠিক টাইমে ধরতে হবে। জি ভাই, খুব হুঁশিয়ার। আল্লাহ কিসের হিসাব নেবেন? যেটা দিয়েছেন ওইটার হিসাব নেবেন। ইলমের শুরু কি, ইলমের শেষ কি, কথা বোঝার চেষ্টা করেন। একটা ছেলে ক্লাস টেনে দাখিলা নিল, টেন ক্লাসটা কখন শেষ হবে? মার্চ মাসে, এপ্রিলে ওর পরীক্ষা হয়ে যাবে, রিজাল্ট হাতে আসবে, ওর শেষ হয়ে গেল একটা ক্লাস। তো দিনের ইলমে শুরু কি, দিনের ইলম শেষ কি? দিনের ইলম শুরু হচ্ছে আলাস্তবে রব্বিকুম কল বালা, দিনের ইলমের পরীক্ষা হচ্ছে মান রব্বকা, দিনের ইলমের শেষ রিজাল্টের দিন হচ্ছে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। ক্লিয়ার হয়ে গেল? তো আল্লাহ তাবারক বা তাআলা আপনার আমার কাছে কিসের হিসাব নেবেন, কি হিসাব নেবেন? ভাইরা আমার, দুইটা জিনিসের কথা আল্লাহ যে আয়াতটা পড়েছি, আয়াতের ভিতরে দুইটা জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাবারক বা তাআলা মুমিনের জান আর মুমিনের মালকে, আল্লাহ তাবারক বা তাআলা মুমিনের মাল আর মুমিনের জানকে আল্লাহ তাবারক বা তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। মুমিনের মাল মুমিনের নয়, মুমিনের জান মুমিনের নয়, এ দুটিকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। মুমিন কোনোদিন স্বাধীন হতে পারে না। তা আল্লাহ তাবারক বা তাআলা কিয়ামতের ময়দানে এই দুটি জিনিসের হিসাব মুমিনের তোমার কাছ থেকে নেবে। একটা হলো মাল আর একটা হলো জান, একটার নাম মাল আর একটার নাম জান, দুইটি জিনিসের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। এবার হিসাবটা কেমন করে নেবে একটু ধৈর্য ধরে শোনেন, আমি একটু উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাবারক বা তাআলা বলবেন, নূর মোহাম্মদ তোকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, তোকে আমি 60 বছরের জীবন দিয়েছিলাম, আর 60 বছরের জীবনে তুই 2 কোটি টাকা ইনকাম করেছিস, এই দুটির হিসাব তুই আমাকে দে। 60 বছরে
প্রতিটি বছরে ১২টা মাস ছিল, প্রতিটি মাসে ৩০টা দিন ছিল, প্রতিটি বছরে ৩৬০টা দিন ছিল, প্রতিটি দিনে ২৪টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে ৬০খানা মিনিট ছিল, প্রতিটা মিনিটে ৬০টা সেকেন্ড ছিল, এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড করতে করতে তুই এক মিনিট দুই মিনিট করতে করতে এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে একটা দিন, একদিন দুই দিন তিন দিন করতে করতে একটা মাস হয়ে গিয়ে একটা বছর। এরকম তোকে যে ৬০ বছর দিয়েছিলাম, ৬০টা বছর তুই কোথায় কোথায় ব্যয় করেছিস? তুই চায়ের দোকানে ছিলি, পানের দোকানে ছিলি, শ্বশুর বাড়িতে ছিলি, স্কুলে ছিলি, কলেজে ছিলি, হসপিটালে ছিলি, খেতিবাড়িতে ছিলি, মাঠে ছিলি, চাকরিতে ছিলি, কোথায় ছিলি? প্রতিটা সেকেন্ড তোকে জীবনের হিসাব, একই বলে জীবনের হিসাব, তিলে তিলে সেকেন্ডে সেকেন্ডে বুঝিয়ে দিতে হবে। এরপরে আপনি ধরেলেন, বুঝেলেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বল তুই কোথায় ছিলি? সোমবার দিন সকালে তুই কোথায় ছিলি? বলে আল্লাহ আমি সকালে উঠে মুখ ধুয়েছিলাম, তারপরে আমি খেতে কাজে গেছিলাম। বলে চল আগেবার, তারপরে কি করলি? বলে জোহরের আজান হয়ে গেল, আমি মসজিদে এসে নামাজ পড়লাম, তারপরে খানা খেয়ে শুয়ে গেলাম। আপনি হিসাব দিতে শুরু করেছেন, আল্লাহ শুনতে শুরু করেছে, যেতে যেতে বললেন আসরের আজান হলো, আমি উঠলাম, আবার মসজিদে চলে গেলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, চা খেতে মন গেল, চায়ের দোকানে গিয়ে বসলাম, আমি চা খেলাম। তারপরে বলবে আল্লাহ এরপরে কি করলি? বলে চায়ের দোকানে আমি বসেই থেকে গেলাম, একটা চা খেতে ১০ মিনিট লাগবে, ১৫ মিনিট লাগবে, চা বানাতে গেলে ২০ মিনিট লাগবে, আমি ১.৫ ঘন্টা কাটালাম। আল্লাহ তাবার একবার তালা রব্বুল আলামিন যদি একবার বলে দেয় কেন 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 কেন, পৃথিবীর যত মানুষ আছে কেন বললে টপকে দেয়া যাবে, কিন্তু আল্লাহর কেনকে টপকাবার ক্ষমতায় কারো নাই। বিশ্বনবী বলছেন যেদিন তোকে কিয়ামতের মাঠে আল্লাহ কেন বলে দেবে, কিউ বলে দেবে, তো জেনেলে তোর জাহান্নাম অজীব হয়ে গেছে। পৃথিবীর যত উকিল আছে, যত ব্যারিস্টার আছে, যত বুদ্ধিমান আছে, ওকে তুই চালাকি করে ভাগে এলে চলে যেতে পারবি, কিন্তু আল্লাহর কেনকে টপকানোর মতো পৃথিবীর কোনো ব্রেন তৈরি হয়নি, পৃথিবীর কোনো দিমাগ তৈরি হয়নি যে আল্লাহর কেনকে টপকে সে পেরে যেতে পারবে। তো আল্লাহ যদি আপনার আমার জিন্দেগির হিসাব নিতে গিয়ে কোনো এক জায়গায় কলমটা দাঁড় করিয়ে দিয়ে বলে কেন, ওই কেনটাকে টপকাবার ক্ষমতা হবে না ভাই।